नमस्कार बंधुरा, आज हमें चले मायर बाड़ी माँ विभत्तारिणी चंडीर बाड़ी। सामने शिवरात्रि उपलक्षे मंदिर बंद थाकबे, ताई चले कीभावे आसबे समस्त तथ्य जानाबो, देखते थाको। जदि एखाने बासे करे आसो ताहले बारुईपुर बारासात बा 218 करे एसे राजपुर विभत्तारिणी मंदिर स्टपेजे आसबे। आर जदि मेट्रो करे आसो कवि नजरुले नेबे, सेखान थेके अटो निये एकदम एई स्टपेजे नेमे पड़बे। स्टपेजे नेबे डान हाते पड़बे अन्नपूर्णा स्वीट्स, तार उल्टो दिके एकटा गलि जाबे, सेई गलि सोजासुजी विभत्तारिणी मंदिर। रिक्शा करेओ जेते पारो। आमि सान्डे दिके गेछिलाम, मोटामुटी भीड़ छिलो। देखो एई एकटा दोकान आछे, ए देखो এই দোকানে তোমরা মিষ্টি কিনতে পারো পূজো দেওয়ার জন্য। এছাড়া ফল, লেবু, লঙ্কা, ধূপ, মোমবাতি, সেই চুনরি সমস্ত জিনিস পাওয়া যাবে। পূজার সামগ্রী যা যা দরকার সব পাওয়া যাবে। এখানে গাড়ি পূজো করা হয়, তোমরা গাড়ি পূজো করতে পারো। দেখো এবারে আমরা কয়টা দোকান দেখব। এখানে শাড়ি, আলতা, সিঁদুর, ফুল, মালা, বাকি সমস্ত সামগ্রী পেয়ে যাবে। এছাড়া ঘরেতে বা গাড়িতে লাগানো যে ফটোগুলো পাওয়া যায় সেইগুলো এখান থেকে পাবে। এবার আমি হেঁটে চলে যাব মূল মন্দিরে। এটা মূল মন্দিরের দ্বার, এখান দিয়ে ঢুকে যেতে হবে। ঢুকেই দেখতে পাবো সামনে এক দাদা ঝুড়ি ও ফুল নিয়ে আছে। এনার কাছ থেকে ঝুড়ি আর ফুল সংগ্রহ করব। করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এছাড়া লিফট আছে, যারা বয়স্ক মানুষ তারা লিফটে করেও যেতে পারো। দেখো এখানে কত মানুষের সমাগম। এখানে নিজের পুজো নিজেকেই দিতে হয়, কোনো পুরোহিত নেই। মহারাজ মন্ত্র পাঠ করবেন, সেই মন্ত্র উচ্চারণ করে আমাদের পুজো দিতে হবে। পুজো দেওয়া হয়ে গেলে চৌকার ডিঙিয়ে মায়ের পায়ে ফুল দিতে হবে এবং মায়ের চরণ ছুঁয়ে নমস্কার করতে হবে। পুজো দেওয়া হয়ে গেলে মায়ের পায়ে চরণামৃত খেয়ে এখান থেকে আলতা, সিঁদুর, ফুল সংগ্রহ করে তোমরা বাড়ি নিয়ে যেতে পারো। এখানে কিন্তু মায়ের পায়ে হাত দেওয়ার অনুমতি আছে। দেখো এখানে লেখা আছে 8 দিন, অর্থাৎ 8ই মার্চ থেকে 15ই মার্চ এই মন্দির বন্ধ থাকবে শিবরাত্রি উপলক্ষে। এই মন্দিরের পুজো তখন হয়ে যাবে রাজপুর শ্মশানের কাছে। কিরম পুজো হবে, বিশাল আকারের এক মা কালীর পুজো হয়, সমস্ত তথ্য দেব, দেখতে থাকো। পরের ভিডিওতে সেটাই আসবে। এ দেখো বাবা দুলাল ও গুরুমাতা, ইনি মা বিভত্তারিণীর প্রতিষ্ঠাতা। প্রথম এনারাই মা বিভত্তারিণীর প্রতিষ্ঠা করেছিলেন। এবার দেখো বিশাল আকারে এক নরসিংহের মূর্তি। এছাড়া দেখো দেবী দুর্গার মূর্তি। এবার এখান থেকে আমরা নিচে নেবে যাব। নিচে নেবে বাঁ দিকে পড়বে আরও দেবদেবীর মূর্তি। দেখো কি আছে, মা শীতলা, মা মনসা, রাম সীতা, লক্ষ্মীনারায়ণ এবং গৌরাঙ্গ নিতাই। এনাদের দর্শনের পর আমরা পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাব। এটা বাইরে যাওয়ার পথ। বেরিয়ে এখান থেকে জুতো কালেক্ট করতে হবে টোকেন দিয়ে, বা এই রত্নাবেদিতে গিয়ে তোমরা ধূপ মোমবাতি জ্বালাতে পারো। ধূপ মোমবাতি মায়ের ওখানে জ্বালাতে দেয় না, তা জ্বালাতে গেলে রত্নাবেদির ওখানে গিয়ে জ্বালাতে হয়, দিয়ে মাকে নমস্কার করে স্মরণ করতে হয়। দেখো এখানে বিশাল গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এক গাড়ি পার্ক করা যাবে। আমাদের পুজো দেওয়া শেষ, তাই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই সেই গেটটা দেখো যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম। এই গেটের ডান দিকেই গাড়ি বেরোবে। গাড়ি বেরোনোর পথ ডান দিকটাই, আর বাঁ দিকটা হচ্ছে গাড়ি ঢোকার পথ।